পৌষ পার্বণ উপলক্ষে এই যে এলাকার মধ্যে মানে শীতের শেষে শীতের আমাজ দিয়ে এই একটা ক্যামেরাম্যান একটা মানে অসভ্য লোক, আর এখানে একদম টাটা সল্ট রয়েছে, এখানে ভাই এলাচ রয়েছে, জৈত্রী রয়েছে, তেজপাতা রয়েছে, আরও বিভিন্ন রকম জিনিস রয়েছে, খিচুড়ি হবে, বড়ি রয়েছে, এখানে এই রয়েছে, এখানে গাজর রয়েছে, বেগুন রয়েছে। আমি যা বলে জাল দেবার হবে না তো, ওই জাল দেবার লিয়া যখন একটু রাখেন ভাই মানে বিগেস্ট ভাবে ধোয়া হচ্ছে এখানে। প্রায় প্রত্যেক বছরে এখানে আখাটা করা হয়, উনুনটা করা হয়, আর এখানে ছাই দেখতে পাচ্ছ মানে এখানে প্রত্যেক বছর উনুনটা করা হয় এই কড়াইটা করার জন্য, তারপরে কিন্তু এরকম ব্যাপারটা হয়, ঠিক আছে। এই হচ্ছে স্কুলের অবস্থা। এখানে কিছু রয়েছে যেমন কপিগুলো কেটে রেখে দিয়েছে, এখানে আরও সব লোকজন রয়েছে। দেখি ওই মোটামুটি বিকেলের দিক থেকে রান্না বান্না শুরু হবে আমাদের। একদম বিগেস্ট ধোয়া হচ্ছে, কি বলবেন মিস্টার রিকি, কি বলবেন? এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি, এভরিথিং ফেয়ার এন্ড লাভলি, গুড। এখানে কিছু রাইস রয়েছে। আচ্ছা এটা কি? এটা ব্রোকলি না? হ্যাঁ এটা ব্রোকলি তো, এটা ব্রোকলি। এখানে বিভিন্ন রকম ফুলকপি রয়েছে, এটা হচ্ছে কলিফ্লাওয়ার, এটা হচ্ছে গ্রিন ফ্লাওয়ার, গ্রিন ফ্লাওয়ার মনে হচ্ছে ব্রোকলি, আর কলিফ্লাওয়ার মনে হচ্ছে ফুলকপি। পালং শাক রয়েছে, কুমড়ো রয়েছে, এখানে একটা ময়ূর রয়েছে সুন্দর। কানাটা কি রাখছো? কানাটা ফুলে রাখছে,